দুই ম্যাচে ছয় উইকেট। এখন পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের মাথায় থাকে পার্পেলার ক্যাপ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচে চার উইকেট পাওয়ায় গুজরাট টাইটান্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ খেলেছেন পার্পেল ক্যাপ মাথায় নিয়ে, যা বাংলাদেশি আইপিএল ভক্ত এবং মুস্তাফিজ ভক্তদের মনে আনন্দের খোরাক জুগিয়েছে। পার্পেল ক্যাপ পরে মুস্তাফিজের খেলা ছবি রাতারাতি ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি দ্বিতীয় ম্যাচেও দারুণ বল করে সেই ক্যাপ ধরে রাখেন ফিজ। গুজরাটের বিপক্ষে প্রথম দুই ওভারে কিছুটা খরুচে হলেও পরের দুই ওভারে দারুণ বোলিং করে 30 রানে দুই উইকেট শিকার করেন, ফলে বর্তমানে তার মোট উইকেট 6টি, যা এখন পর্যন্ত টুর্নামেন্টে নেই কারো। তার পেছনে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী পাঞ্জাবের হারপ্রীত ব্রার ফিজের থেকে অর্ধেক উইকেট পেয়েছেন। তাই চেন্নাইয়ের পরের ম্যাচেও ফিজ পার্পেল ক্যাপ পরেই খেলতে নামবেন। তার আগে অবশ্য পার্পেল ক্যাপ পরে খেলা নিয়ে এত এত মানুষের ভালোবাসা আর উচ্ছ্বাস দেখে ভারত থেকে বার্তা পাঠিয়েছেন কাটার মাস্টার, যেখানে এই ক্যাপ পরে খেলতে পারাটাকে দারুণ অনুভূতির বলছেন। একই সঙ্গে এত এত ভক্ত সমর্থকের ভালোবাসা ও সারা দেখে তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন মুস্তাফিজ। চেন্নাই জার্সিতে মাথায় পার্পল ক্যাপ পরা ছবি ফেসবুকে আপলোড করে ফিজ লেখেন, পার্পেল ক্যাপ পরে খেলতে পারাটা দারুণ অনুভূতির, আমি আমার সতীর্থ এবং ভক্তদের এমন সারা দেখে অভিভূত। এটা একটা বিশেষ অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি নিশ্চিত এটা দীর্ঘদিন আমাকে পুলকিত করবে। আপনাদের সমর্থন এবং ভালোবাসার জন্য ধন্যবাদ। আপনাদের সবার প্রতি চিরকৃতজ্ঞ। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চেন্নাই তৃতীয় ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বিশাখাপট্টনমে, যেখানে বলা হচ্ছে স্পিন ফ্রেন্ডলি উইকেট থাকতে পারে, তার মানে মুস্তাফিজের সামনে আরও একটা সুযোগ পার্পেল ক্যাপ ধরে রাখার। দারুণ ছন্দে ফিজ পুরো টুর্নামেন্ট জুড়ে এই ছন্দটা ধরে রাখার সঙ্গে সঙ্গে পার্পেল ক্যাপটাও নিজের করে রাখতে পারলে ভক্তরা আরও আনন্দিত হবেন নিশ্চয়ই। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।